হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও এসে গেছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ, আজকে বাড়িতে নবান্ন হচ্ছে, তো আমি ভাবলাম সেটা তোমার সাথে শেয়ার করি। এখানে আয়োজন শুরু হয়ে গেছে। প্রথমে নারকেল কুড়ে নেওয়া হচ্ছে। নারকেল কোড়া দিলে নবান্নের টেস্টটা জাস্ট ভীষণ ভালো হয়। এছাড়া অন্যান্য যে সমস্ত জিনিস, তার মধ্যে বিভিন্ন ফল রয়েছে। ফল ছাড়াও লাগছে হচ্ছে মূলো, আদা, কিশমিশ, কাজু, লাগছে নতুন গুড়, আর এখানে নতুন চাল, যে কারণে নবান্ন আমরা তৈরি করে থাকি। এরপরে চালের মধ্যে প্রথমে নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো। তারপরে দিয়ে দিতে হবে স্বাদের জন্য এখানে গুড়, আর গুড়ের সাথে অবশ্যই প্রয়োজন মতো চিনি, প্রয়োজন অনুপাতে চিনি দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদার কুচি এবং ভেঙে নেওয়া কাজু বাদাম। এবার মিক্সচারটাকে নিয়ে নেওয়া হচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এছাড়া শিলনোড়ার সাহায্যেও কিন্তু এটাকে বেটে নেওয়া যায়। আমরা এখানে মিক্সিং জারটাই ব্যবহার করছি। এবারে এতে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো দুধ। এরপরে এটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। খুব ফাইনলি পেস্ট করতে হয় না, চালটা একটুখানি দাঁতে লাগলেই বেশি ভালো লাগে। এখানে পেস্ট করে নিচ্ছি, পেস্টিংয়ের কাজটা আমি করছি। পেস্ট করা হয়ে গেছে, চালটা দানা দানা আছে অল্প। এবার এটাকে আবার একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভিতরে কিছু কিছু জিনিস কিন্তু এখনও পুরোপুরি পেস্ট হয়নি, কারণ এটা আমি ফাইনলি পেস্ট করিনি। এবার এখানে ফল রাখা আছে, কিছু ফল একদম কুচানো আছে, যেগুলোকে আমরা দিয়ে দেবো হচ্ছে নবান্নের মধ্যে, বাকিটা প্রসাদের জন্যে। এক্সেস ফল দিয়ে নবান্ন খাওয়ার মজাই আলাদা। তো এখানে প্রথমে মিশিয়ে দেওয়া হচ্ছে একদম কুচিয়ে রাখা ফলগুলো। তার আগে একটু দিয়ে দেওয়া হচ্ছে আরও সামান্য পরিমাণে দুধ, পরিমাণটা বাড়ানোর জন্যে। এবার একদম কুচিয়ে রাখা ফলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর অল্প পরিমাণে অবশ্যই কিশমিশ। কিশমিশ কাজুটা অবশ্যই অপশনাল, এটা দিলে খেতে খুব ভালো হয়, তো সেই কারণে দেওয়া। আবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। শেষের ওপর দিয়ে দেওয়া হচ্ছে বেদানা। দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে, খানিকটা ফ্রুট কাস্টার্ডের মতোই। আর সবশেষে দেওয়া হচ্ছে সন্দেশ। দেখেই মনে হচ্ছে এটা খেতে জাস্ট ভীষণ 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 ভালো হবে। আমার ছোটোবেলার কথা মনেও পড়ে যাচ্ছে, কারণ বাড়িতে এইভাবে ঠাকুমা করতো, আর শ্বশুরবাড়িতে আসার পর এখানে মা করছে। একদম তৈরি হয়ে গেছে আমাদের নবান্ন। এবার ঠাকুরকে দেওয়া হচ্ছে। ঠাকুরের কাছে পুজো হয়ে যাওয়ার পর সকলকে পরিবেশন করে তারপরে আমরা নবান্নটা নিজেরা খাবো। মা এখানে সমস্ত কিছু সাজিয়ে একদম রেডি করে ফেলেছে পুজো দেওয়ার জন্যে। আশা করি ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে, আর নবান্ন করছো তোমরা সকলে বাড়িতে, কারণ এই অগ্রহায়ণ এবং মাঘ মাসটা সকলেই বাঙালিরা বাড়িতে নবান্ন করে থাকে তাদের মতো করে। আজকে আমি দেখালাম আমার বাড়িতে কীভাবে নবান্নের উৎসবটা হয়ে থাকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।